হ্যালো ডিয়ার লার্নার্স, গ্রুপ ভার্বস এবং ফ্রেজাল ভার্বস সম্পর্কে জানার চেষ্টা করব। গ্রুপ ভার্বস এর সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে সকল ভার্ব এর সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বের অর্থ পরিবর্তিত হয় ওই ভার্বগুলোকে গ্রুপ ভার্ব বলে। ফর এক্সাম্পল, টেল আপন, টেল মানে বলা, কিন্তু যখন টেলের সাথে আপন যুক্ত হলো প্রিপোজিশন, তখন এটার অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ টেল আপন মানে হচ্ছে কি, ক্ষতি সাধন করা। কিন্তু প্রথমে আমি কি বললাম, টেল মানে বলা, আর প্রিপোজিশন যখন যুক্ত হয়ে গেল এটার সাথে পুরো ভার্বের অর্থই চেঞ্জ হয়ে গেল। তাহলে টেল আপন মানে ক্ষতি সাধন করা। এবার আসি আমরা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কাকে বলে এটা সংজ্ঞাটা একটু জেনে নিই। যে সকল ভার্বের সাথে অ্যাডভার্ব বা প্রিপোজিশন বা উভয়ই যুক্ত হয়ে ভার্বের অর্থ পরিবর্তিত হয় ওই ভার্বগুলোকে ফ্রেজাল ভার্ব বলে। ফ্রেজাল ভার্ব অনেকটা গ্রুপ ভার্বের মতোই। এবার আমরা কিছু ফ্রেজাল ভার্বের অর্থ এবং সেন্টেন্স মেকিং সহ শেখার চেষ্টা করব। টেক অফ, খুলে ফেলা। টেক মানে হচ্ছে কোনো কিছু লওয়া বা নেওয়া, কিন্তু প্রিপোজিশন এখানে অফ যুক্ত হয়ে টেক অফ অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কি, খুলে ফেলা। তাহলে আমরা একটা সেন্টেন্স মেকিং করি, হি টুক হিজ কোট অফ। এখানে টেক এর পাস্ট ফর্ম টুক, সে তার কোট খুলে ফেললো। টেক আফটার, মিল বা সাদৃশ্য হওয়া। শি টেকস আফটার হার মাদার, সে দেখতে তার মায়ের মতো। টেক ব্যাক, ফিরিয়ে নেওয়া। আই উইল নট টেক ব্যাক মাই ওয়ার্ড, আমি আমার কথা ফিরিয়ে নেব না। টেক বাই, ধরা। হি টুক দ্য ম্যান বাই হিজ নেক। টেক ডাউন, লিখা। টেক ডাউন হোয়াট আই সে। টেক ফর, মনে করা। আই টুক হিম ফর এ ডক্টর। থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আল্লাহ হাফিজ।